বন্ধু দেখো, আমার পিঠে পুলি সবকিছু রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটা দুধ পুলি, এখানে দুধ পাটিসাপটা আর তো দেখো আবার দিয়ে দিয়েছি। তো বন্ধু দেখো, এবার পাটিসাপটা ভাজছি আমি। দেখো ননস্টিক কড়াই না খুব ভালো হয়, কেন বলো তো? ঝোলা গুড় যেটাকে বলে আর কি। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো গৌরী টুন চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে, দেখো আমি চিংড়ি মাছ ভাজছি। তো চলো আগে কী কী রান্না হবে আজকে তোমাদের দেখিয়ে দিই। চিংড়ি মাছ দিয়ে হবে দেখো পুঁই শাক, পুঁই চিংড়ি করবো আজকে। আর তার সাথে হবে দেখো চিকেন, চিকেনটা এখনো ধোয়া হয়নি, ধোবো। আগে একটু এটা বসিয়ে দিই, তারপরে আজকে প্রচুর বেলা হবে, কারণ এখন মানে আড়াইটা বাজছে। আমরা আজকে বাজার গেছিলাম, সবজি বাজার করলাম, তারপরে আজকে তো পৌষ সংক্রান্তি, তো সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানালাম। তো এইসব আর কি বাজার করতে গেছিলাম, কারণ আজকে আজকে তো পুলি টুলি কিছু একটা করতে হয় বাড়িতে, পুলি পিঠে। তো সেগুলো বাজার করতে গেছিলাম, সবজি বাজার করেছি, অনেক কিছু করেছি। আর আমাদের কাজগুলো বললাম যে তুই কর এগুলো, আর আমি বাইরে কাজগুলো করি। না ওটা পাতা থাকবে না, ওটা তুলতে হবে। তো চলো মিষ্টু মিষ্টুর কাজগুলো করে নে। এই যে ওর কাজগুলো মানে কাজটা কি করে কম করা যায় সেটা চিন্তা ভাবনা করছে, সেটা তো আমি হতে দেব না। যেটা পরিষ্কার কাজ সেটা করতে হবে। আমার আবার এইসব নোংরা টোংরা কাজ একদম পছন্দ হয় না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে তো চলো আমি মাছটাকে নামাই, ঠিক আছে? চলো মাছটা নামিয়ে নিয়ে আসছি। তো বন্ধু দেখো মাছ ভাজা হতে হতে দেখো পুঁই শাকও আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। তো পুঁই শাকের মধ্যে অল্প চিনি দিয়েছি, আর মাছ ভাজা এতগুলো দেবো না, অল্প দেবো। এই যে এই কটা মাছ দিলাম। তো চলো মাছটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো। এই কড়াইটা উঠে আছে, দিয়ে নামিয়ে নেবো, বুঝেছো বন্ধুরা? এক হাতে কড়াই না ধরলে না কড়াই এরকম অবস্থা হয়। তো চলো আমি এটা পুরো ঢাকা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিই, আর এখন ভাত হচ্ছে, দিয়ে আসছি। চলো এবার মাংস আর আলু ভাজতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। চলো মাংস আলুটা ভাজা হোক, এখানে চিকেন ধোয়া হয়ে গেছে, দেখো পুঁই শাকও আমার কমপ্লিট, এইরকম কত চিংড়ি ভাজছে, আর ভাতও হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, এখানে মাছ মাংস রান্না হচ্ছে। আর এতগুলো ধূপকাঠি নিয়ে কি করবি? আমি সব কটাই জ্বালাবো। এতগুলো কেন ধূপকাঠি? এই এখানে একটু ঘরে যে ধূপকাঠি গিয়েতে ধরে গা, এখানে আস, মাছ মাংস রান্না হচ্ছে, ঘরে দিশলে আছে, চল 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 গুজো দিতে দিতে। দেখো বন্ধু এক খাবার ধূপকাঠি নিয়েছে, আর ওখানে আঁশের মধ্যে ধরাতে এসছে। দেখো পুজো দিতে বলেছি, তো মিষ্টু আজকে পুজো দিচ্ছে, দেখো ফুল টুল কিচ্ছু পায়নি, এই আর কি পুজো হচ্ছে। ওই তো ওপরে দিশলে আছে, ওখানে দিশলাইও তো ধরাতে পারে না। ঘোড়া ডিম পারিস জ্বালা। তো একটা দিশলাই কাটি শেষ হয়ে গেছে, দেখো দিশলাই ধরাচ্ছে, দেখো এই হয়েছে। হাতটা ইয়ে করবে ফেল দাঁড়া, এখন ইয়ে করবি না, ওটা কিন্তু ধরতে টাইম লাগবে, নড়াস না। তো চলো আমার মেয়েটা দিশলাই ধরাতে পেরেছে, দেখো বিছনা তুলেছে, দেখো ব্ল্যাঙ্কেট গুলোর মজা দেখো, ওটা শুবি। তো চলো ওর কাজ ও করুক, ফু দিতে হয় একটু হয়ে যাবে না, ফু দিয়ে ধুপুইয়ে লিপাতে হয়, এটা কোনো নড়ালে তো ডিবে যাবে। দেখো ঠাকুর পুজো ধূপকাঠিটাকে এরম করে একটু হয়ে যাবে না বলো, মুখে দিলে আমার মা আলু পুড়ে যাচ্ছে। ওই আর রান্নার আলু আমার আলু না, বদমাইশ মেয়ে জানো না আবার। তো চলো আমি ভাতে ফ্যানটা গালিয়ে নিই, ঠিক আছে আসছি, চলো আবার একটু। তো বন্ধুরা আমার মেয়ে ঘুমিয়ে গেছে, তো চলো ওর ঘুমটা একটু দেখি, ঠিক আছে? মানুষে দেখো বুকে জড়িয়ে অন্য কিছু পাঁচ বালিশ টালিশ ঘুমায়, আরো আইফোন পেয়ে আইফোন বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে। দেখা আইফোনটাকে কোথায় রেখেছে দেখো, আইফোন নিয়ে আমি বলছি ও বাবা ঘুমিয়ে গেছে নাকি,
তারপর আমি একবার ঢাকা খুলে দেখে গেছি, তারপর তোমাদেরকে দেখাবার জন্য আবার এসেছি। এই দেখো আইফোনটাকে দেখেছে, দেখো এই দেখো, বার করবা না ঘুম দেখো তাহলে। আই বলছি যে ফোন ছেড়েও ঘুমিয়ে গেল। তো বন্ধুরা দেখো আমি এবার এটা, এই দেখো নারকেলটা একটু জাল দেব গুড় দিয়ে। গুড়টা তো পাটালি গুড় ছিল, এটাকে আমি ঘষে ঘষে আর কি এরকম গুড় তৈরি করে দিয়েছি। এ দেখো মিক্সিতে চাল গুঁড়ো করা হয়ে গেছে, এটাও চালের গুঁড়ো, এটা পাটি সাপটার। তো চালগুলো মাখবো গরম জল করে নিই, আগে আমি এটা করে নিই, তারপরে বন্ধুরা বুঝেছো। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? আজকে পুলি বানানো তোমাদের আমি দেখাবো, আর আমাদের মিষ্টুর দিদি উনি যে পড়িয়ে গেছে আর কি খাচ্ছে দেখো দেখি, এরকম পাটালি খাচ্ছে, আর জিলিপি খেলো আর পাটালি খাচ্ছে, বুঝেছো? দিদি উনি পড়িয়ে যেতে দেরি ওর। তো চলো আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি, তো তোমরা চলো সঙ্গে থাকো, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা। আমি কি করবো? তো বন্ধুরা দেখো আমি এবার পুলি বানাচ্ছি, ঠিক আছে? তো দেখো বানানো হয়ে গেছে, দেখো মিষ্টু এই দেখো কত সুন্দর ডিজাইন করেছি, দেখো যেমন পেরেছি করেছি, কিন্তু কেমন হয়েছে একটু কমেন্টে জানি। দুধ থেকে কর না, তো দেখো ডিজাইনটা ভালো হয়েছে তো, আর আমাকে দেখা তো। আর মাত্র দুখানা আছে বানাতে, এই একটা আর এই একটা, সব বানিয়ে নিয়েছি। তো চলো বানানো হয়ে যাক, দিয়ে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো দুধ জাল দিয়ে দিয়েছি, এই যে দুধটা ফুটে উঠেছে। তো চলো আমি একে একে এবার পুলিগুলো সব দুধের মধ্যে দিয়ে দিই, কিন্তু গুড় এখন দেব না, গুড় চিনি কিছুই এখন দেব না। কেন বলো তো, এখন যদি দিই না তাহলে দুধটা কেটে যাবে, মানে দুধটা ছানা হয়ে যাবে। এটা যখন ফুটে উঠবে তখন দেব। তো চলো আমি একে একে সবগুলো দিয়ে দিই। আর এখানে এখন দুটো পাটি সাপটা করেছি, তো এক হাতে তো হচ্ছে না ধরো, তার জন্য ভাবলাম যে না চলো একে একে ইয়ে করবো, আগে এটার আগে করে নিই তারপরে, কেননা ক্যামেরা ধরার মতো তো মানুষই নেই। মিষ্টু আছে, মিষ্টু এখন ওই যে পড়াশোনা করছে। তো চলো আমি একে একে সবগুলো ছেড়ে নিই। হ্যাঁ এখানে খানিকটা দুধ তুলে রেখেছি, কেন বলো তো, এটা একটু পাটি সাপটা দিয়ে দুধ পাটি সাপটাও করবো। এমনি শুকনো পাটি সাপটাও হবে, গুড় দেখার জন্য দুধ পাটি সাপটাও হবে। তো চলো করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, এই দেখো ফুটে উঠেছে, দেখেছো? তো চলো আমি একটু এবার খেজুর গুড় দিয়ে দিয়ে দেখো, ঝোলা গুড় যেটাকে বলে আর কি। খানিকটা দিলাম, খানিকটা পাটালি দেবো, খানিকটা চিনি দিব। তো চলো আমি একে একে দিয়ে এগুলো, আরও কিছু দেওয়া বাকি আছে দাঁড়ো। তো বন্ধুরা দেখো এবার পাটি সাপটা ভাজছি আমি, দেখো ননস্টিক করায় না খুব ভালো হয়, কেন বলো তো, লেগে যায় না ব্যাপারটা, তাহলে একদম ভালো, মানে যেদিক দুটো করে ভাজা হচ্ছে একসাথে। তো দুটো করে কেমন করে ভাজছি তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও এই দুটো নামিয়ে নিই। আর এখানে দেখো এ কটা হয়ে গেছে, এই যে দেখেছো, আর এখানে এই যে দুধ পুলি হচ্ছে, এখন এটাকে ফুটতে দিয়েছি, ফুটে 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 একদম দুধটা আরও শুকিয়ে যাবে, ঘন হয়ে আসবে, তারপরে এটা নামাবো। তো চলো এই দুটো নামিয়ে নিতে দেখাচ্ছি। তো চলো আমি তোমাদের দেখাই, দেখো বেগুনের বোঠা দিয়ে তেলটা আগে এটাকে সাইড সাইডে করে নিলাম, তারপরে হাতায় করে দেখো তুললাম। ও এবার নারকেলের পুরটা দিয়ে দিই ভেতরে,
এই হলো, ঠিক আছে। এটা কোনোবার এরকম হয়নি, এবার তোমাদেরকে তো দেখো আবার দিয়ে দিয়েছি। সেম ওটা যেমন করলাম এটাও সেই একই। এদিকে এখানে এক সাইডে করে রাখা আছে, কারণ এটা একটু হতে টাইম লাগবে, কেন কাঁচা আছে তো তার জন্য। আর কাঁচা কাঁচা না উল্টালে না ভাঁজটা না পুরো আঠার মতো আর কি লেগে যায় না। এই দেখো, চলো আমি এগুলো সব কমপ্লিট করে নিই বন্ধুরা, দিয়ে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা চলো এবার লাস্ট তোমাদের দেখিয়ে দিই লাস্টেরটা। এটা হলো পাটি সাপটার জন্য দুটটা জাল দিলাম। এই যে দুধটা কত ঘন ঘন করে ফেলেছি দেখেছ তো, এই ঘন দুধের মধ্যে পাটি সাপটাগুলো কটা দিয়ে দেব, বেশি দেব না অল্প কটা, কারণ আমাদের মিষ্টু ভাজাটা খেতে বেশি ভালোবাসে আর আমার এই দুধ পাটি সাপটাটা খেতে ভালোবাসি আমি। তো এই কটা এই এখানে আবার উঠলে পড়েও গেল বন্ধুরা, গ্যাসটা আমার মুছতে হবে, কতটা মিষ্টু গান বাজাস না। আর এই কটা থাক ভাজা, এই কটা এখানে ভিজানো থাক, এটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি এবার বাসনপত্রগুলো সব মেজে ঘষে সব ঠিকঠাক করে নিই, ঠিক আছে? অনেক কাজ পড়ে আছে এখন, এই যে এগুলো সব মাজবো, দেখো ননস্টিক কড়াই আছে এখানে, ননস্টিকটা মাজবো। আর আমাদের মিষ্টি হয়েছে, ওখানে বসে খাওয়া দাওয়া করছে, আর কী করছিস ওটা? তো চলো আসছি বন্ধুরা কিছুক্ষণ পর। তো গাইস দেখো আমার পুলি পাটি সাপটা সব কিছু করা হয়ে গেছে। তো এই দেখো এখানেও কিছুটা, এটা হলো দুধ পাটি সাপটা, তোমার এখানেও আছে। তো চলো আজকে ব্লগটা আমি পুলি পিঠে দিয়েই ব্লগটা শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল করে রেখো। আর এই যে দুধ পুলি পাটি সাপটা এগুলো সব কেমন হয়েছে একটু জানিও কমেন্ট করে বন্ধুরা। তো টাটা।